আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে নিয়ে আসছি আপনাদের জন্য চমৎকার একটা গাড়ি। এই গাড়িটি হচ্ছে স্ট্যান্ডার্ড উপর একটা কিয়া ফর্টিটুনোয়া 2004 এর মডেল, নয় রেজিস্ট্রেশন, পেপারস ফুল আপডেট, অর্থাৎ 23+25 সাল পর্যন্ত কমপ্লিট আছে। আর আমি যদি অল অপশন অটো, গিয়ার অটো, অল অপশন অটো আমি একটু দেখাই দিই আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনে, যেহেতু বলাটা খোলা আছে আমি একা আছি। এ হচ্ছে ভিতরে ইঞ্জিন কন্ডিশন অবস্থা এবং প্রত্যেকটা স্টিকার এখনো পর্যন্ত আছে, এবং সামনে পিছনে গ্লাস এবং লাইট আলহামদুলিল্লাহ অরিজিনাল অবস্থায় আছে। দেখেন সিলভার কালার, ওকে। আমি আবার বলে দিচ্ছি 2004 এর মডেল স্ট্যান্ডার্ড উপর একটা নোয়া দেখাচ্ছি আপনাদেরকে। এসি, সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট আছে, এবং ভিতরে ইন্টেরিয়রটা কন্ডিশন হবে এরকম, উপরে কন্ডিশনটা হবে এরকম, সাউন্ড সিস্টেম হবে এসি কমপ্লিট, অল অপশন অটো, স্ট্যান্ডার্ড ওপেন নোয়া, নিচা ফ্লোর। আর এবার লেফট সাইডে জুড়িগুলো দেখতেছেন, লেফট সাইডের ডোরের জুড়িগুলা কন্ডিশন দেখতে বুঝতেই পারতেছেন। এবং বিশেষ করে যারা গাড়ি নেবেন ফিজিক্যালি এসে দেখে চালিয়ে বুঝে শুনে এরপর গাড়িগুলো নেন, হয়তো বা আপনি কোথাও থেকে যেখান থেকে গাড়ি নেন ঠকবেন না। আর এটা হচ্ছে 90 লিটার সিএনজি কমপ্লিট আছে, 2004 এর মডেল, নয় রেজিস্ট্রেশন, পেপার 23-25 কমপ্লিট। এবং রেফসারের কন্ডিশনে দেখতেছেন সামনে পিছনে এবং সাইডের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে। ব্যাক সাইডের কন্ডিশনে দেখেন 13 সিরিয়াল, ঢাকা মেট্রো চ 13 সিরিয়াল, ওকে। 90 লিটার সিএনজি করা আছে, অল অপশন অটো, সিলভার কালার। এবং রাইট সাইডে দেখতেই পাচ্ছেন কোনো স্কেচ মাইর আছে কিনা, বিশেষ করে আসবেন দেখবেন চালাবেন বুঝতে পারবেন। এ হচ্ছে চাকা আলো রিং এর কন্ডিশন। আর যদি রাইট সাইডটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রাইট সাইডের সামনে ডোরের জুড়িগুলা কোনো মায়ের আছে কি না কোনো জুড়িগুলা দেখতে পাচ্ছেন, ওকে। সাউন্ড সিস্টেম এসি ভালো, আবার বলছি স্ট্যান্ডার্ড রুপের 4-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, ওকে। 4-এর মডেল 9 রেজিস্ট্রেশনের নোয়া দেখাইতেছে আপনাদেরকে, নিচা ফ্লোর, স্ট্যান্ডার্ড রুপের মানে হচ্ছে নিচা ফ্লোর। এই হচ্ছে কন্ডিশন দেখেন, যারা স্ট্যান্ডার্ড রুপের নোয়া চাইতেছেন আমি বলবো এই গাড়িটা আসেন দেখেন, ফিজিক্যালি এসে দেখলে হয়তো বা চালালে পছন্দ হবে। গাড়ির ইঞ্জিন সাউন্ড একেবারে স্মুথ, একেবারে স্মুথ। এবং লাইটগুলো দেখেন সামনে চাকা আলো রিং, আর ইঞ্জিন কন্ডিশনও দেখাইছি একবার, তারপর আরেকবার দেখেন, দেখলে হয়তো বা বুঝতে পারবেন আসলে গাড়ির কন্ডিশনটা কেমন। সামনের মার্সেলটা দেখেন, এই গাড়িটি বিস্তারিত হচ্ছে 2004 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, 23-25 পেপার কমপ্লিট, স্ট্যান্ডার্ড উপর একটা নোয়া, 90 লিটার সিএনজি করা আছে, 1800 সিসি, সিলভার কালার। আর বিশেষ করে যারা স্ট্যান্ডার্ড উপর নোয়া আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না হয়তো আপনারা জানেন, আর এই গাড়িটি ইমার্জেন্সি সেল হবে, আর যে কারণে ইমার্জেন্সি সেল হবে সেহেতু অবশ্যই আপনারা জানেন প্রাইস একটু রিজনেবল হওয়ার চেষ্টা করবে। বিশেষ করে যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে যোগাযোগ করবেন, আপনারা এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই গাড়িটির প্রাইস আমি বলে দিব, যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ইনফরমেশন দিতে আমার মিস্টেক হয় অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর বিশেষ করে এই গাড়িটির প্রাইসটা যদি আমি বলে দিই, এই গাড়িটি হচ্ছে প্রাইস হচ্ছে 9,40,000 টাকা, দামাদামি করার সুযোগ নাই ততটা, একেবারে সামান্য, একেবারে সামান্য, কিন্তু জাস্ট একটু সম্মান করা হবে। 9,40,000 টাকা, 1,50,000 টাকা ডিফারেন্স ধরেন তাহলে কিন্তু হবে না, আমি আপনার ক্লিয়ারলি একটু বলে দিলাম। এই গাড়িটি প্রাইস হচ্ছে 9,40,000, সামান্য কিছু সম্মান করা হবে। যাই হোক, যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই স্ক্রিন নাম্বার ফোন দিবেন, আর যদি ইনকেস আমার কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।